পচাবাসী মাংস বিক্রির অভিযোগ উঠল এক মাংস বিক্রেতার বিরুদ্ধে। সোমবার বাঁকুড়া 2 নম্বর ব্লকের শানবাঁধা গ্রাম পঞ্চায়েতের তমালতলা মোড়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, জনৈক খোকা নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খাসির মাংস বিক্রি করেন। এদিন সকালে পচা ও বাসি মাংস বিক্রির চেষ্টার বিষয়টি প্রকাশ্যে আসতে ওই এলাকার মানুষ দোকানের এক কর্মীকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শিখা গড়াইও। স্থানীয় বাসিন্দা দেবপ্রসাদ রায় বলেন, দীর্ঘদিন ধরে এই দোকানেই মাংস কিনি, এই ধরনের ঘটনা কখনো প্রকাশ্যে আসেনি, তবে বিষয়টি মারাত্মক বলে তিনি জানান। আমি এখানকার স্থানীয় বাসিন্দা, সামনেই আমার বাড়ি, মানে দুপা হেঁটে গেলেই আমার বাড়ি, রোজ বিউটি পার্লার বলে ওটাই তো। আমি সকালে চেঁচামেচি শুনে এলাম, তো দেখলাম এখানে যে মাংসটা নামানো আছে, অবশ্যই এটা গন্ধ করছে, মাছি বসছে, এটা কোথা থেকে এনেছে কি জানি। আর আমি এখানে প্রতি সপ্তাহে যে প্রতি রবিবার এখানে কাটা হয়, বাকি অন্যান্য দিনও ওকেশন থাকলে কাটা হয়, তো আমি যতটুকু সাধ্য এখান থেকে মাংস আমি কিনে নিয়ে যাই। আমার বাড়ির মধ্যে আমার দুটো 6 বছরের ছোট বাচ্চা আছে আর আমার মেয়ে, এরাই খায়। তো এর আগে এই ঘটনা ঘটেছে কি না ঘটেছে তো জানা নেই। আশা করি চোর 10 বার চুরি করলে 1 বার ধরা পড়বে, এটা তো সত্যি কথা। তো আমার মনে হয় এর আগেও কি মাংস খাইয়েছে আমার জানা নেই। শানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী সদস্য শিখা গড়াই বলেন, মানুষের অভিযোগ পেয়ে এখানে আসি, এখানে পচা দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি হচ্ছিল, তবে অন্য জায়গা থেকে কেটে এনে এখানে এই মাংস বিক্রি হচ্ছিল বলে তিনি দাবি করেন। এলাকার লোক এখানে আমাকে কমপ্লেন জানায় যে এখানে পচা মাংস কেটে এনে বিক্রি করা হচ্ছে। আমি এসে দেখি যে সত্যিই মাংস থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এবং মাংসটি এখানে ছাগলটি কাটা হয়নি, ছাগলটি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।